আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বন্ধ হল সীমান্ত বাণিজ্য, মারধর করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, হাই অ্যালার্ট হিলি সীমান্তে, ধসের ঘটনা খনি অঞ্চলে, রক্তদান শিবিরের আয়োজন, মাটির রাস্তায় ধান চাষ করে অভিনব প্রতিবাদ। আসছে বিস্তারিত খবরে। বন্ধ হল সীমান্ত বাণিজ্য। বাংলাদেশে ঘটনার পর বন্ধ হয়ে গেল মালদার ভারত বাংলাদেশের মহদীপুর এলাকার আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য। সমস্ত পোর্টে কিন্তু ক্লিয়ারেন্স বন্ধ আছে, 3 দিন ধরে রপ্তানি বন্ধ থাকবে। সরকার পরিবর্তন হচ্ছে, আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভাররা বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশ কাস্টম জুরিডিকশন মাল নিয়ে গেছে, তারা যেন সঠিকভাবে ফিরে আসতে পারে, আমরা আমাদের হাইকমিশনারের মাধ্যমে সেগুলো লক্ষ্য রাখছি। এমনকি বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরেও ওপারের পানামা স্থল বন্দরে আটকে রয়েছে প্রায় 150 জন ভারতীয় লরি চালক এবং খালাসি। তাদেরকেও সীমান্ত সুরক্ষা বাহিনীর তদারকিতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কতজন ভারতীয় ড্রাইভার আছে ওখানে? কি দেখলেন ওখানে, কি হচ্ছে, কি হচ্ছে ওখানে, কি পরিস্থিতি, কি হয়ে আছে, কি দেখলেন? পাশাপাশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে রীতিমতো পুলিশ ও বিএসএফ এর নজরদারি আরো জোরদার করা হয়েছে। তবে ওপার বাংলা থেকে সীমান্ত দিয়ে যাতে বৈধভাবে নাগরিকেরা সুষ্ঠুভাবে ভারতে ফিরতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তর। আপাতত আমরা তো জানতে পারলাম টিভি মিডিয়ার মারফতে যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বর্ডারে এক্সপোর্ট আপাতত বন্ধ রয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে দেওয়ার পর চরম অস্থির পরিস্থিতি তৈরি হয় ওপারে। সেই দিকে নজর রেখেই মালদার ইংরেজ বাজার ব্লকের মহদেপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত আপাতত বন্ধ করে দেওয়া হয়। যদিও রপ্তানি কারকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে মহদেপুর সীমান্তের ওপারের সামান্য দূরে রয়েছে বাংলাদেশের পানামা আন্তর্জাতিক স্থল বন্দর। সেখানেই ভারতের অসংখ্য লরি নিয়ে চালক ও খালাসিরা আটকে রয়েছেন, তাদের কিভাবে ফেরানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। আপনি ভারতে আসলেন কেন? ভারতে আসলেন কেন? আমি ডাক্তারের কাছে চিকিৎসা করি। কোথায় যাবেন ডাক্তার? মালদা যাবেন, শুভজিৎ রায়ের কাছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মারধর করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। কুলটি থানায় অভিযোগ দায়ের করে যুবক। জানা যায় আসানসোল পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরাকে লালবাজার বসুমতী মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামে এক যুবক 3 দিন থেকে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানান। এরপর রবিবার ওই প্রেম দাস নামে যুবককে মারধর করার অভিযোগ ওঠে কাউন্সিলর লালন মেহরা সহ তার দলবলের বিরুদ্ধে। আমার এটা হচ্ছিল, এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কদিন আগে আমার 3 দিকে বাড়িতে লাইন ছিল না, কি যে লাইন, বিজলি লাইন। আমি কালকে রাতে লালন মেহরা কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম, তো আমাকে বলে ঠিক আছে কিছু হবে না, আনাব সাহেব বলে ফোনটা কেটে দিয়েছে। আর প্লাস আজকে 11টা 12টা নাগাদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিল, প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে, 10-12 জন ছিল আজ, ঠিক আছে। ওটাই জানি আমি কুলটি লালন মেহরা ছিল, ওর সঙ্গে একটা কালো পাটা লোক থাকে, পাতলা করা ওর ছিল, প্লাস লাল বাজারে 2-3 জন লোক ছিল, ওরা ছিল, নামটা আমি লালন মেহরা। ঘটনার বিষয় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় কুলটি থানায়। এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে, ঠিক আছে, ফোন রাত্রে কেটে দেওয়া হয়। সকালবেলায় এরা 10-12 জন মিলে এর ঘর যায়, যেখানে এর মা বলেছে প্রেম নেই বাড়িতে। পরে কি হয়, লাস্টে ওর খোঁজ চারিদিকে ছেলে দৌড়িয়ে পদে ওকে খোঁজ করে পদে মাঝিপাড়ায় বিন্দু ধরে পাওয়া যায় লালবাজারে।
তাকে যে পদে সাত দশজন বারো জন মিলে পুরো মার হয়। এখানে কি কাউন্সিলর উপস্থিত ছিল? কাউন্সিলর উপস্থিত ছিল, এমনকি কল করেছিল একটা বন্ধুকে, সে রেকর্ডিংটা দিচ্ছে যে মারছে, বলেছে যে আমসকে শুধু কুল্ডি থানায় ঢুকিয়ে দেবো। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহরা, বলেন প্রচুর বৃষ্টি হয়েছে, একটা বিসিসিএল এর বড় শেড বিসিসিএল এর বিদ্যুতের তারের উপরে গিয়ে পড়েছে, যদিও আমি নিজের উদ্যোগ নিয়ে পৌর নিগমের ট্রাক্টর জেসিবি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএল কে জানিয়েছি। উল্টো ওই যুবক আমাকে গালিগালাজ করে, গুলি করার হুমকি দেয়। ঘটনাটি সাজানো এবং মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি। একজন জনপ্রতিনিধি, তার কাছে তো সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে, কিন্তু যদি যেহেতু অভিযোগটা উঠেছে, যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভুল করেছে। এটা নায়কদেরকে কি বলবো, এটা বিজেপি সংস্কৃতি, বিজেপি কালচার। আর আমি যেটুকু শুনেছি যে কোনো কমপ্লেন ফমপ্লেন হয়েছে, তো পুলিশ ইনকোয়ারি করবে, যদি দোষী থাকে তো শাস্তি হবে, আইন আইনের পথে চলবে। বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন, একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে, অভিযোগ করা হয়েছে, পুলিশ তদন্ত করবে, দোষীকে শাস্তি দেওয়া হবে, আইন আইনের পথেই চলবে। এবার ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা সাড়ে দশটা এগারোটার সময়, একটা প্রেম ট্রান্সপোর্টের ছেলে আমাকে ফোন করলো রাত্রেবেলা, বলছে কি আপনি লালন মেহরা কাউন্সিলর বলছেন? আমি হ্যাঁ ভাই, বলো বলো মাথা চোদ, মানে যা তা ভাষাতে আমাকে গাল দিল। গাল দেওয়ার পর বলছো কি তুমি কি করছো কাউন্সিলর হয়ে, আমাদের বিসিসিএল এর লাইন নেই, এখানে তুমি কি দেখছো? ধরো তো বিসিসিএল লাইনটা সে তো দেখার কথা আছে আমার নেই, আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএল কে বলতে পারবো যে এই রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো। তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে ঘুড়ি করে দিব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হাই অ্যালার্ট হিলি সীমান্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। রীতিমতো উত্তাল পরিস্থিতি এখন বাংলাদেশ জুড়ে। এমতাবস্থায় হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত বাংলাদেশের প্রতিটি সীমান্তে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ভারতের বিএসএফ এর পক্ষ থেকে হাই অ্যালার্ট রয়েছে হিলি সীমান্তে, পাশাপাশি একই ছবি বাংলাদেশ বিডিআর এর। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও জিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ হিলি সীমান্ত ভিজিট করেন। বাংলাদেশের অবস্থা আজকে সকাল থেকে ভয়ানক খারাপ। আমাদের হেলিপোর্টে কোনো এক্সপোর্ট হয়নি, লোক যাতায়াত ছিল, তিনটের পর থেকে পুরোপুরি লোক যাতায়াতটা বন্ধ হয়ে গেছে, পুরোপুরি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, এক্সপোর্ট বন্ধ আছে, সারাদিন কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি। আগে যেগুলো গাড়ি আছে সেগুলো বাংলাদেশে আটকে আছে, এক্সপোর্ট যেগুলো আগে হয়েছে গতকাল থেকে। মানুষ যাওয়া আসা তিনটের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তিনটের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ। এখানে আপনার দেখতে পাচ্ছেন কাছে, এগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিল, তার ছবি টবি ছেঁড়া, তার স্ট্যাচু টেচু যা ছিল সেগুলো ভাঙাভাঙি হয়েছে, যার কারণে সব বন্ধ হয়ে গেছে। এখন পরিস্থিতি কি দেখছেন? এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আগুন দেখা যাচ্ছে ভেতরে, এটুকু বুঝতে পারছি বাংলাদেশের যে পরে পৌরসভার চেয়ারম্যান হয়েছে তার বাড়িতে সমস্ত আগুন টাগুন লাগিয়ে দিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। ধসের ঘটনা খনি অঞ্চলে, আবারও ধসের ঘটনা ঘটল খনি অঞ্চলে। এদিন অন্ডাল থানার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা বাদ্যকর পাড়ার পিছনে পরিত্যক্ত খোলা মুখ খনির পাশে এই ধসের ঘটনা ঘটে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ইসিএল ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, পাশাপাশি বহুলা অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম মৃধা জানান, বারবার ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের। বৃষ্টিতে আবারও ধসের ঘটনা সামনে এল। বাদ্যকর পাড়ার খুব কাছেই ধসের এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে, নইলে আগামীতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে বলে প্রশ্ন তোলেন। যদিও এই ব্যাপারে ইসিএল এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একটা বহুলা গ্রামে ধস হয়েছিল এবং তার মাঝে আমাদের বাদ্যকর পাড়াতেও ধস হয়েছিল। ধস লাগাতার হতে আছে এবং আমরা ইসিএল ম্যানেজমেন্টকে আমরা অনেকবার বলা সত্ত্বেও এই পদক্ষেপ কোনো কিছু নিচ্ছে না। ইসিএল ম্যানেজমেন্টকে আমাদের পুনর্বাসন নিয়ে, পরে আমাদের বিধায়ক নরেন্দা তিনিও পুনর্বাসন নিয়ে অনেক লড়াই লড়ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো আমাদের সুরাহা হয়নি। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান মানে জীবনদান। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল
সক্ষমের জলপাইগুড়ি জেলা শাখা। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করেন। এই বিষয়ে সক্ষমের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, প্রতি বছরের মতন এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এদিন রক্তদানে এগিয়ে আসেন। এদিনের শিবির থেকে প্রায় 50 ইউনিটের রক্তের টার্গেট রাখা হয়েছে বলে তিনি জানান। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষম জলপাইগুড়ির উদ্যোগে আজকে প্রতিবারে নয় এবারও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো। আমাদের তো টার্গেট ছিল 50 ইউনিট, ইউনিটটা কম হয়েছিল কেউ গরমের জন্য। আমরা প্রতি বছরই করি, এবারও করলাম। এই সময় তো ব্লাড ব্যাংকে একটা রক্তের ইয়া থাকে, রক্ত নেই। থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যই মূলত করা হয়েছে, থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রক্ত সংকট চলছে ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংককে শুনেই তারপরেই আমরা ডিসিশন নিলাম যে রক্তদান শুরু আগেবারও করেছি 17 সেপ্টেম্বর, এবার করলাম আগে একটু করলাম। বলছি যে মানে 17 সেপ্টেম্বরটাকে কেন বেছে নিতেন? আমার এরকম না, আমাদের 4 আগস্ট, আজকে তো 4 আগস্ট, 17 আগের বছর টাইম পাওয়া যায় না। মেনুয়া ব্লাড ব্যাংকে যাই আমরা, 3-4টা ডেট দেওয়া হয়, তারপরে ব্লাড ব্যাংক থেকে ডেট দেওয়া। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মাটির রাস্তায় ধান চাষ করে অভিনব প্রতিবাদ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙ্গা সোদা মোল্লাপাড়ার রাস্তার বেহাল দশা কয়েক যুগ ধরে। প্রায় 2 কিলোমিটার রাস্তা 35 বছর ধরে কাঁচা রাস্তাই রয়ে গেল। ভোট আসে ভোট যায় শুধু জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি। 2011 সালে পরিবর্তন হওয়ার পরেও আজও সেই রাস্তা কাঁচা মাটির। বৃষ্টি পড়লেই এক হাঁটু কাদা নিয়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত করতে হয়। প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকাবাসীদের। এই সোদা মোল্লাপাড়ায় 25-30 ঘর বাসিন্দা বসবাস করেন। দীর্ঘ 35 বছর ধরে এই রাস্তা বেহাল ভগ্নদশায় পরিণত হয়েছে। রাস্তা না পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তায় ধানের গাছ লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান। রাস্তায় তো আমাদের চলাফেরার খুব অসুবিধা, কোনো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় না। রাস্তাঘাট আমরা এবার কি করবো, ধান রুয়ে দিচ্ছি। হ্যাঁ, পঞ্চায়েত থেকে বলছি কিছু বোঝো, তারা কান করছে না, রা করছে না, হবে হবে বলে। এখন মানে 35 বছর চলে গেল ওই ভাই, রাস্তাটা দুটোই হচ্ছে না। বর্ষার সময় আরো খুব প্রচুর অসুবিধা। পাশাপাশি প্রশাসনের কাছে তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামত করা হোক। ধানের গাছ লাগানোকে কেন্দ্র করে তারা বলেন, রাস্তা যখন চাষের জমিতে পরিণত হয়েছে তাই ধান গাছ লাগিয়ে চাষ করার চেষ্টা করছি, যাতে প্রশাসনের নজরে আসে। রাস্তা কাদা, যেতে পারি না, কি করবো, বাচ্চা কাছে নিয়ে স্কুলে যেতে পারি না, জুতো হাতে করে নিয়ে যায়, তাই বলে ধান রুই, কি করবো, কাদার মধ্যে কি করবো, চাষ হোক ধান হোক, হলে তারপরে ধান দুটো নিয়ে বাড়িতে রান্না বান্না হবে, আর কি করবো বলুন। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় নানান সমস্যার মধ্যে পড়তে হয়। পাশাপাশি বিশেষ করে বাড়িতে কেউ অসুস্থ হলে ডাক্তারকে খবর দিলে রাস্তার বেহাল দশার কারণে কোন ডাক্তার গ্রামে আসতে চায় না, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দীর্ঘ 35 বছর ধরে। তাই তারা পাকা রাস্তার দাবিতে রাস্তায় ধানের গাছ পুঁতে প্রতিবাদ বিক্ষোভ দেখান। মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল বলেন, আমাকে স্থানীয় মেম্বার কিছু জানায়নি, যার ফলে আজ রাস্তা হয়নি, বিষয়টা জানলাম, খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে। এই রাস্তা ধরুন 35 বছর, কি অবস্থা আছে? হাল খারাপ, রাস্তাটা চলতে পারি না, কাদা একদম। আমরা বাচ্চা কাচ্চা নিজেরাও চলতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার সময় হলে জুতো হাতে করে নিয়ে যেতে হয়, চলতে পারে না। আমরা আছাড় খেয়ে কতদিনও পড়ে গেছি এখানে, হাতে পা ব্যথা লাগে, একটা গাড়ি ঘোড়া কিছু ঢুকে না, একটা সাইকেলও বন্ধ যায় না। অসুস্থ হলে নিয়ে যাওয়ার খুব অসুবিধা হয়, হসপিটালের কোন ডাক্তারখানা নিয়ে যেতে। এই রাস্তাটা হওয়ার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে। কি করলেন এখন, এটা কি করলেন? আমরা ধান রুলে রাস্তায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ, এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।